ইকবাল হোসেন মজুমদার ব্যস্ত রাজপথত মটরসাইকেলের করেছিল স্টান্ট উদণ্ড যুবকর বাইক স্টান্টত অতিষ্ঠ হয়েছিল সর্বসাধারণ লোক আর বিভিন্ন স্টান্ট করে সেই ভিডিও সমূহ সামাজিক মাধ্যমত পোস্ট করেছিল এই যুবক কেজনে হাইলাকান্দি আটক হয়েছে পাঁচজন উদণ্ড বাইকার্স আটক হয়েছে নূর আমিন লস্কর আব্দুর রহমান ফখরুল ইসলাম আব্দুল আজিজ ইকবাল হোসেন মজুমদার ব্যস্ত রাজপথত মটরসাইকেলের করেছিল স্টান্ট মটরসাইকেল চলাই স্টান্ট করেছিল এই যুবককেজনে আর সেই কার্যত অতিষ্ঠ হয়ে পড়েছিল সর্বসাধারণ লোক তেওঁলোকে বিভিন্ন সময় স্টান্ট করে সেই ভিডিও তেওঁলোকে সামাজিক মাধ্যমত পোস্ট করেছিল আর এই সমূহ কার্যত অতিষ্ঠ হয়ে পড়েছিল সর্বসাধারণ লোক আর ইতিমধ্যে আটক করা হয়েছে এই পাঁচজন যুবকক কি করে প্রায় দেখব নিজেও নিজেও দুর্ঘটনা ঘটে নিজের আর লগতে রাস্তাত গিয়ে থাকা মানুষকে দুর্ঘটনাগ্রস্ত করে সেই কারণে আমি কিছু মানুষ দেখি সোশ্যাল মিডিয়াতে নিজের কিছু পোস্ট দিয়ে থাকে যে আমি স্টান্ট করো আমি কাবাক যদি প্রয়োজন হয় আমার যোগাযোগ করব তেনেকা কিছু আমি পোস্ট পাইছিল আর পাঁচজন মানুষ আমি কালি ধরে আনিছোক আমি কাউন্সিল করেছো তেনেকুৱা ধৰণৰ কাৰ্য যে তেওঁলোকে পুনৰাবৃত্তি নকৰে আৰু যিখিনি পোষ্ট তেওঁলোকে দিছে সেইখিনি তেওঁলোকে ডিলিট কৰি দিয়ক আৰু তেনেকুৱা ধৰণৰ কাৰ্য আগলৈ নকৰে আৰু পেৰেণ্টছসকলকো আমি জনাইছোঁ যে বাইক কিনি দিছে যদিও কি কৰিছে ল'ৰা ছোৱালীসকলে নিজৰ নজৰ ৰাখিব লাগে তেওঁলোকে কাৰণ নিজৰো দুৰ্ঘটনা হ'ব আৰু তেওঁলোকে বেলেগকো দুৰ্ঘটনা কৰিব আর ফোনযোগে সংযুক্ত হয়েছে আমার সাংবাদিক রাহুল চক্রবর্তীর সঙ্গে রাহুল আপনার জানি বিচার ইতিমধ্যে পাঁচজন যুবক আটক করেছে স্টান্ট করে আর স্টান্ট করেছিল সর্বসাধারণ লোককে অতিষ্ঠ করেছিল বিভিন্ন কারুকার্য করে দেখাইছিল যার বাবে যারণ লোক আছে বিভিন্ন সময় অসুবিধার পাইছিল বলে জানিপরা গেছে ইতিমধ্যে আরক্ষী গোটে রাজ্য যখন বাইক স্টান্ট করা বা সাধারণ লোক যখন বাইক লো করে বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে ইতিমধ্যে জানাইছিল টুইটার যোগে আরক্ষী প্রকাশ করেছিল এই কথা ইয়ার পিছতে যা নিশা হাইলাকান্দি পাঁচগী যুবক হাইলাকান্দি আরক্ষী করে আত্ম করে এই যুবকজনের নাম হল নূর আমিন লস্কর আব্দুল রহমান লস্কর ফখরুল ইসলাম লস্কর আব্দুল আজিজ আর ইকবাল হোসেন মজুমদার এই পাঁচজনে বিভিন্ন বহুদিনের পর স্টান বনায় ইনস্টাগ্রাম ইউটিউব আর ফেসবুকের জড়িয়ে বহুল প্রচার করেছে আর হাইলাকান্দি যে স্বর্ণ রাষ্ট্রীয় ঘাইপথ আছে এই ঘাইপথে মেইন স্টান্ট করার মানে মেইন স্থল বলে চিনাক্ত করেছিল আর অতি যানজটপূর্ণ এই পথখনের বহু সময় যানজটের সৃষ্টি হয়েছিল যার বাবে আরক্ষী এই পদক্ষেপ গ্রহণ করবলে বাধ্য হয়েছে বলে আরক্ষী হাইলাকান্দি যেগুলি ইতিমধ্যে কাউন্সেলিং করা হয়েছে বলে কোয়া হয়েছে বুঝায় বহায় আরক্ষী কি করেছে এটা আর প্রিয়াঙ্কা ইতিমধ্যে আরক্ষী প্রথমে কাউন্সেলিং করেছে ইয়ার পিছতে বর্তমানে বন্ধত ঘর যাব দিয়া হয়েছে প্রিয়াঙ্কা হয় ধন্যবাদ জানাইছো রাহুল অর্ণময় বরা ধর্ষণ হত্যা গোচর অভিযুক্ত সেলিম উদ্দিন আর ময়নুল হকর ফাঁসির হুকুম রদ করা হয়েছে দুই অভিযুক্তর ফাঁসি রদ করেছে উচ্চ ন্যায়ালয়ে পরবর্তী সময় ন্যায়ালয়ে ঘোষণা করব শাস্তি ন্যায়াধীশ এন কোটেশ্বর সিং আর অরুণ দেব চৌধুরীর বিচারপীঠর রায় নিম্ন আদালতে ফাঁসির হুকুম দিছিল দুই অভিযুক্তক 58 বছরের শিক্ষক অর্ণময় বরাক ধর্ষণ করে হত্যা করার অভিযোগ সেলিম উদ্দিন আর ময়নুল হকর বিরুদ্ধে 2017 সনের 31 মেত সংঘটিত হয়েছিল এই ভয়াবহ ঘটনাটি দাবাং সংঘাতক লৈ কেন্দ্রীয়